नमस्कार आदाब सकल के शुभ सन्ध्या। आज आमरा निये एसेछि न्यूज कलकाता पर्दाय एक असाधारण प्रेडिक्शनेर अनुष्ठान जा दिये आमरा विचार करब जे आगामी 2021 विधानसभा निर्वाचनेर फलाफल की होते चलेछे। आमरा ए सार्वे किभाबे करेछि सेटा एकटु आपनादेर जानिये नि। आमरा प्रथमत फेसबुक व्हाट्सएपर विभिन्न ग्रुपे विभिन्न बंधु के बेचे नहीं प्राय 1000 जन बंधु के बेचे नहीं ता एक सार्वे कर देवें ता बिना पारिश्रमिके निजे उद्योगे करोनार भय के उपेक्षा कर लकडाउनर मध्य क्यों सार्वे कर असाधारण तथ्य अपन सामने तुले धरे प्राय 1000 बंधुर निरलस प्रचेषा के कुर्निश जानाई तक धन्यवाद जानाई संगत कारण तर नाम ठिकाना प्रकाश करते करबो ना মানে এটা অনুচিত কাজ তাই আমরা করব না। তবে আমরা কি ধরনের কি ভাবে আমরা এই সার্ভেটা করেছি সেটা আপনাদের একটু বলে নি। প্রথমত আমরা কিন্তু কোনো রাজনীতিবিদের কাছে গিয়ে প্রশ্ন করিনি আগামী 21 এর নির্বাচনের ফলাফল কি হবে, এটা আপনাদের পরিষ্কার জানিয়ে রাখি। আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত মানুষের সাথে যোগাযোগ করিনি। আমরা কাদের সাথে যোগাযোগ করেছি? ডাক্তার, আমরা আইনজীবী, আমরা শিক্ষক, সাংবাদিক, এইসব মানুষের সাথে যোগাযোগ করার পাশাপাশি সাধারণ মানুষ, আটপৌড়ে মধ্যবিত্ত মানুষকে গিয়ে জিজ্ঞাসা করেছি। আমরা জিজ্ঞাসা করেছিলাম বাড়ির যারা পরিচারিকার কাজ করেন তাদের কাছে, আমরা জিজ্ঞাসা করেছিলাম টোটো চালক, ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, এমনকি স্কুলের ছাত্রছাত্রীদের কাছেও আমরা জিজ্ঞাসা করেছিলাম। আমরা জিজ্ঞাসা করেছি যারা চা বিক্রি করেন, যারা সেলুন চালান বা সাধারণ মুদিখানা স্টেশনারি দোকানদার, আমরা এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি। তার একটা নির্যাস আজ আপনাদের হাতে তুলে দেব। আজকে এই যে সার্ভেটা আমরা আপনাদের হাতে তুলে দেব, আপনি নিশ্চিতভাবে জানবেন কোনো সার্ভেই বা কোনো প্রেডিকশনই 100% সঠিক হয় না, আমরাও 100% সঠিক হব না, কিন্তু এটা থেকে একটা পূর্বাভাস পাওয়া যেতে পারে। আমরা কিন্তু কখনোই দাবি করছি না এই রেজাল্টটি হবে বা এই রেজাল্টটি হওয়ার সম্ভাবনা আছে, এই রকমও বলছি না। এরকম রেজাল্টের কাছাকাছি একটা রেজাল্ট হতে পারে, আপনাদের ধারণাটা দিতে পারি। 1000 জন মানুষ দীর্ঘ 3-3.5 মাস ধরে পরিশ্রম করেছেন এবং আমাদের ব্যাক অফিসের যারা কর্মী আছেন সেই রকম 12 জন কর্মী এই সার্ভেতে যুক্ত হয়েছেন এবং পরিশেষে আমার হাতে তারা কিছু তথ্য তুলে দিয়েছেন। সেই তথ্যগুলোই আজ আপনাদের সামনে তুলে দেব। আপনাদের একটু জানিয়ে রাখি যে এই যে সার্ভে, এই সার্ভে করার উদ্দেশ্য কিন্তু কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়া নয় বা কোনো রাজনৈতিক দলকে বিপদের মুখে ফেলা নয়। আমরা সঠিক তথ্যটা আপনাদের কাছে তুলে দেব। হয়তো বলে রাখছি, হয়তো এই তথ্য সবসময় সবার মনোপ্রত হবে না, সবার ইচ্ছে এতে প্রকাশ পাবে না, কারণ আমরা 294টা কেন্দ্রেই সার্ভে করেছি। প্রতিটি কেন্দ্রে আমরা সার্ভে করেছি, পশ্চিমবাংলার প্রত্যেকটি আসনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে, মানুষের দোকানে গিয়ে, মানুষের সাথে কথা বলেই সার্ভে তৈরি করেছি। কিন্তু আমরা 100% মানুষের সার্ভে করতে পারিনি। আমরা কিন্তু প্রত্যেক বিধানসভা কেন্দ্রে মাত্র 30 জন করে মানুষকে বেছে নিয়েছিলাম সার্ভে করার জন্য। সেই 30 জনের বিভিন্ন সেক্টরের 30 জনের মতামতকে এক জায়গায় করে আপনাদেরকে তুলে দিচ্ছি। কখনোই এটা 100% সঠিক হবে না, এটার দাবি আমরা করছিও না। তাই চলে আসুন আজকের সার্ভে, আমরা দেখাবো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। এইভাবেই আমরা বাংলাটাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে বিভিন্ন সময়ে বিভিন্ন সার্ভে তুলে আনবো। তবে আপনাদের কথা দিচ্ছি, আজ শনিবার, আজকে যে সার্ভেটা দেখতে পাচ্ছেন, সামনের সোমবার আমরা আরও একটি সার্ভে আনবো, তাতে আমরা অন্য জেলাগুলো দেখাবো আপনাদেরকে। আর পরিশেষে একদম শেষ এপিসোডে দেখাবো সারা পশ্চিমবাংলার চিত্রটা কী হতে চলেছে। তাই আমাদের সঙ্গে থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি টাচ করে আমাদের নোটিফিকেশান পেতে থাকুন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছয়। আসুন দেখে নিই আজকের সার্ভে রিপোর্ট কী বলছে। সমীক্ষায় গিয়ে আমরা সাধারণ মানুষের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছিলাম। প্রথম প্রশ্ন ছিল, বর্তমান সরকারের কাজে আপনি খুশি কি না? খুব খুশি বলেছেন 22% মানুষ, মোটামুটি খুশি 34% মানুষ, একেবারেই খুশি নন 28% মানুষ এবং মন্তব্য করতে চাননি 16% মানুষ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, বিজেপি কি আগামী বিধানসভায় সরকার গড়বে? হ্যাঁ বলেছেন 23% মানুষ, না বলেছেন 69% মানুষ,
মন্তব্য করেনি 8% মানুষ। আমরা প্রশ্ন করেছিলাম রাজ্যে কি বামফ্রন্ট ক্ষমতায় ফিরে আসবে, হ্যাঁ বলেছেন 11% মানুষ, না বলেছেন 82% এবং মন্তব্য করেনি 7% মানুষ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল তৃণমূলই কি আবার ক্ষমতায় ফিরবে বাংলায়, হ্যাঁ বলেছেন 52%, না বলেছেন 39%, মন্তব্য করেননি 9% মানুষ। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল বাম কংগ্রেসের জোট চান নাকি তৃণমূল কংগ্রেস কংগ্রেসের জোট চান, বাম কংগ্রেসের জোট চান 19% মানুষ, কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জোট চান 57%, মন্তব্য করেননি 24% বাংলার মানুষ। আমরা প্রশ্ন রেখেছিলাম মানুষের কাছে, তারা কি বিজেপিকে সাম্প্রদায়িক দল মনে করেন, 64% মানুষ মনে করেন বিজেপি সাম্প্রদায়িক দল, 21% মনে করেন তা নয় আর মন্তব্য করেননি 15% মানুষ। অভিযোগ উঠছে তৃণমূল রাজ্যে গুন্ডাগিরি চালাচ্ছে, এই অভিযোগের সত্যতা জানতে চেয়েছিলাম। 40% মানুষ বলেছেন হ্যাঁ গুন্ডাগিরি চালাচ্ছে, 40% বলেছেন না চালাচ্ছেন না, মন্তব্য করেননি 20% মানুষ। আমরা জানতে চেয়েছিলাম রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা কি কি পেয়েছেন, হ্যাঁ বলেছেন 79% মানুষ, 12% মানুষ বলেছেন না, মন্তব্য করেননি 9% মানুষ। অবধারিতভাবে প্রশ্ন করেছিলাম কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেয়েছেন কি, 4% মানুষ বলেছেন হ্যাঁ তারা পেয়েছেন, না বলেছেন 88% মানুষ, মন্তব্য করেননি 8% মানুষ। সবশেষে আমরা করেছিলাম মোক্ষম প্রশ্ন, পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, মমতা ব্যানার্জিকে দেখতে চান 48% মানুষ, মুকুল রায়কে দেখতে চান 12%, অভিষেক ব্যানার্জিকে দেখতে চান 7% মানুষ, মোহাম্মদ সেলিমকে দেখতে চান 7% মানুষ, শুভেন্দু অধিকারীকে দেখতে চান 7% মানুষ, দিলীপ ঘোষকে দেখতে চান 7% মানুষ, অধীর চৌধুরী 5% এবং কোনো মন্তব্য করতে চাননি 7% মানুষ। অর্থাৎ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মানুষ দেখতে চাইছেন আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে। জেলাওয়ারি প্রাক নির্বাচনী সমীক্ষায় আজ জেলা পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের আসন সংখ্যা 16, প্রথম আসন ভগবানপুর, জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন পটাশপুর, জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন পাঁশকুড়া পূর্ব, জয়ের সম্ভাবনা বিজেপির। আসন ময়না, জয়ের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। পূর্ব মেদিনীপুরের পরবর্তী আসন নন্দকুমার, জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। পাঁশকুড়া পশ্চিমে জিততে চলেছে বিজেপি। নন্দীগ্রামে আমরা আগেই বলেছি জয়ের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। রামনগরে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। চণ্ডীপুরে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। তমলুকে তৃণমূল কংগ্রেস। খেজুরিতে কান ঘেঁষে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের, এখানে লড়াই হাড্ডাহাড্ডি। কাঁথিতে জিতে চলেছে তৃণমূল কংগ্রেস। মহিষাদলে তৃণমূল কংগ্রেস। হলদিয়ায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। কাঁথি উত্তরে তৃণমূল কংগ্রেস। এগরায় তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের 16 আসনের মধ্যে 14 জিততে চলেছে তৃণমূল কংগ্রেস, 2 বিজেপি। কংগ্রেস এখানে খাতা খুলতে পারছে না, বামপন্থী দলগুলিও এখানে খাতা খুলতে পারছে না। অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যকে ধরে রেখে তৃণমূল কংগ্রেস এখানে বিপুল জয় পেতে চলেছে। 14 আসন নিয়ে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেতে চলেছে 2 আসন। পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে আসন সংখ্যা 15, চন্দ্রকোনায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। দাঁতনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। দাসপুরে তৃণমূল কংগ্রেস। আসন দেবরায় জিততে চলেছে বিজেপি।
গড়বেতায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। ঘাটালে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। কেশিয়ারিতে জিততে চলেছে বিজেপি। কেশপুরে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। খড়গপুরে জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি। খড়গপুরে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরে বিজেপি। নারায়ণগড়ে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। পিংলায় তৃণমূল কংগ্রেস। সবংয়ে তৃণমূল কংগ্রেস। শালবনীতে জিততে চলেছে বিজেপি। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের মোট 15টি আসনের মধ্যে 4টি জিততে চলেছে বিজেপি, তৃণমূল কংগ্রেস জিততে চলেছে 11টিতে। এখানেও বাম দল কোনো খাতা খুলতে পারছে না, খাতা খুলতে পারছে না কংগ্রেসও। অর্থাৎ 11টি আসনের বিপুল জয় নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী জেলা ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে আসন সংখ্যা মাত্র 4। বিনপুর আসনে জিততে চলেছে বিজেপি। নয়াগ্রামে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। গোপীবল্লভপুরে আসতে চলেছে বিজেপি। এবং শেষ আসন ঝাড়গ্রামে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ ঝাড়গ্রামে 4টি আসনের মধ্যে বিজেপি জিততে চলেছে 2টিতে, 2টিতে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস এবং বাম দলের এখানেও খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ ঝাড়গ্রাম জেলায় হতে চলেছে তাই, তৃণমূল কংগ্রেস 2, বিজেপি 2। পরবর্তী জেলা শালপিয়ালের দেশ পুরুলিয়া। জেলা পুরুলিয়ায় মোট আসন সংখ্যা 9। কাশীপুরে জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি। মানবাজারে জিততে চলেছে বিজেপি। বান্দোয়ানে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। জয়পুরে জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি। রঘুনাথপুরে ভারতীয় জনতা পার্টি। পাড়ায় ভারতীয় জনতা পার্টি। বলরামপুরে ভারতীয় জনতা পার্টি। বাগমুন্ডিতে জাতীয় কংগ্রেস। পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস। অর্থাৎ পুরুলিয়া জেলার 9টি আসনের মধ্যে 6টিতেই জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি, 2টিতে তৃণমূল কংগ্রেস, 1টিতে কংগ্রেস। বাম দলেরা এখানেও কোনো খাতা খুলতে পারছে না। অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় পুরুলিয়ায় ভরাডুবি হতে চলেছে শাসক দল তৃণমূলের এবং ব্যাপক উত্থান হতে চলেছে ভারতীয় জনতা পার্টির। এই ছিল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার সার্ভে রিপোর্ট। আমরা যেমন আগেই বলেছি অনুষ্ঠানের শুরুতে যে এই সার্ভে 100% সঠিক এটা ধরে নেওয়ার কারণ নেই, এটা একটি আভাস মাত্র। রেজাল্ট এই রকম হতে পারে, কাছাকাছি যেতে পারে। তবে আপনাদের কাছে আবার ক্ষমা প্রার্থনা করছি আমরা, যে এই সার্ভে আমরা কোনো রাজনৈতিক দলকে সুবিধে পাইয়ে দেওয়া বা কাউকে বিপদে ফেলার জন্য আমরা করিনি। আমরা আপনাদের কাছে একটি তথ্য তুলে দিয়েছি, একটি আভাস তুলে দিয়েছি, যা থেকে আপনারা ধরে নিতে পারেন যে এই সার্ভে অনুযায়ী রেজাল্ট কীরকম হতে পারে। তাই আগামী সোমবার আরও একটি নতুন সার্ভে দেখার জন্য প্রস্তুত থাকুন। আপনাদের সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।